নমস্কার বন্ধুরা, সোমার সাথে বাঙালি রাতে সকলকে জানা ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি একটা মুখরোচক সুস্বাদু রেসিপি। মুখে রুচি নেই সেই দিন এটা বানিয়ে ফেলতে পারো, চটপটা চট জলদি একটা রেসিপি, খারকোল পাতা বাটা। প্রথমে আমি এটাকে কিন্তু নুন দিয়ে জল দিয়ে সেটাকে ফুটিয়ে নিচ্ছি পাতাটাকে একটু। তারপরে পাতাটা দেখো আমার জল ঝরিয়ে নিচ্ছি। তারপরে এটা পাতাটাকে মিক্সি জারে নিয়ে নেবো। আর এখানে স্বাদ মতো তোমরা কাঁচা লঙ্কা মানে ঝাল আর রসুন দিয়ে দিচ্ছি। আর এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দেব কালো জিরে দুটো। ভালো একটু শর্টে করে হালকা একটা স্মেল বেরোচ্ছে। এবং এবার পাতা বাটাটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে, সেটা আর একটু চিনি স্বাদ মতন, সবটাকে একটু বাড়িয়ে দেবে। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। হয়ে গেল রেডি আজকের রেসিপি, ডান। খুব তাড়াতাড়ি চটপটা বানিয়ে নিতে পারো। আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব।